নমস্কার, আমি গায়ত্রী বংডিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি পালং শাক দিয়ে কুমড়োর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বানানো শুরু করি পালং কুমড়ো। প্রথমেই নিয়েছি পালং শাক, এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি, আর কুমড়ো নিয়েছি এটাও 250। তো এবার আমি শাক আর কুমড়ো একসঙ্গে কেটে নেব। এইভাবে সমস্ত শাকগুলো আমি কেটে নেব। কুমড়ো ছালটাকে প্রথমে তুলে নেব। এইভাবে পাতলা পাতলা করে কুমড়োগুলোকে কেটে নেব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ছোলার ডাল, সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। কয়েক মিনিটের জন্য এগুলো একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ছোলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, একটুখানি মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। সমস্ত কিছু মিশিয়ে মিশিয়ে আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে এগুলো বেশ ভাজা ভাজা হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 3টে বড়ি নিয়ে আমি টুকরো টুকরো করে নিয়েছি, সেই বড়িটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটুখানি নাড়াচাড়া করে নেব। বড়ি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হিং। সব একসঙ্গে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। এগুলোকে কেটে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তেলের সঙ্গে কুমড়োটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়নের সঙ্গে কুমড়ো আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাক। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কুমড়ো শাক একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রাখলাম ধনে জিরে আর ছোলার ডাল দিয়ে, সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি, সবটা আমার লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল পালং কুমড়ো। একবার এইভাবে তৈরি করুন আর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।